সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের 2022 সালের নভেম্বর মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত সুনিপুণ এবং গবেষণাধর্মী আলোচনা করতে চলেছি। তবে ভিডিওটির শুরুতেই আপনাদের জানাবো, যাদের চন্দ্র রাশি সিংহ অর্থাৎ যাদের মুন সাইন লিও, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে, আর যাদের সিংহ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। ভিডিওটিতে আমরা গ্রহগত গোচর ফল অর্থাৎ প্ল্যানেটারি ট্রানজিশনস অ্যান্ড দেয়ার এফেক্টস ওয়াইজ ইন জেনারেল প্রেডিকশন আপনাদের জন্য করতে চলেছি। শিক্ষা থেকে স্বাস্থ্য, প্রেম থেকে দাম্পত্য, চাকরি থেকে বিজনেস, আপনাদের পরিবারের ভাব, প্রতিবেশীর ভাব, বন্ধুত্বের ভাব, শত্রুতার ভাব, ওভারঅল সমস্ত বিষয়েই বিস্তারিত আলোচনা করব। এবং ভিডিওটির শেষে যেমন প্রতিকার নিয়ে আমরা থাকি তেমনটি তো আছি, তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনারা স্ক্রিনে কিন্তু একটি ছক দেখতে পাচ্ছেন, এই ছকটি সিংহ রাশির জাতক জাতিকাদের 2022 সালের নভেম্বর মাসের গ্রহগত গোচর ফলের ছক। আপনাদের ফার্স্ট হাউসে দেখুন পাঁচ লেখা আছে, কেন? তার কারণ সিংহ রাশি কালপুরুষের রাশি চক্রের পঞ্চম রাশি, সুতরাং গুলিয়ে ফেলবেন না। আপনাদের ফার্স্ট হাউসে পাঁচ লেখা আছে, সেখানে কোনো গ্রহই কিন্তু নেই। সেকেন্ড হাউসেও কোনো গ্রহ নেই। থার্ড হাউসে কেতু, সূর্য, বুধ, শুক্র আছে। সূর্য বুধের বুধাদিত্য সঙ্গে কেতু পুরো মাসটি জুড়েই এখানে থাকবে। শুক্রাচার্য নিজের ঘরে আছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক প্রমাণিতও কিন্তু হতে পারে। তবে শুক্রাচার্য 11 তারিখের পর আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করে যাবে, বুধ 13 তারিখে ফোর্থ হাউসে প্রবেশ করবে, আর সূর্য 16 তারিখে ফোর্থ হাউসে প্রবেশ করে যাবে। সূর্য কিন্তু আপনাদের রাশির অধিপতি। এবার দেখুন, ফিফথ হাউসে কোনো গ্রহই নেই। সিক্সথ হাউসে শনি মহারাজ আছেন, সিক্সথ হাউসের অধিপতি নিজের ঘরেই বসে আছেন এবং তিনি কিন্তু 23 অক্টোবরের পর মার্গী হয়ে গিয়েছেন। গুরুদেব বৃহস্পতি আপনাদের এইট হাউসের অধিপতি, এইট হাউসেই বসে আছেন বক্রী হয়ে। 24 নভেম্বরের পর তিনিও মার্গী হয়ে যাবেন। আপনাদের ভাগ্যস্থানে রাহু পুরো মাসটি জুড়েই থাকছে, কর্মস্থানে কোনো গ্রহ নেই, লাভভাবে মঙ্গল থাকছে। তবে মঙ্গল কিন্তু বক্রী হয়েছে, আর 13 তারিখের পর মঙ্গল আবার আপনাদের প্রবেশ করে যাবে কর্মস্থানে। আপনাদের টুয়েলভ হাউসে পুরো মাসটি জুড়েই কোনো গ্রহই কিন্তু থাকছে না। প্রথমেই আমরা আলোচনা করব আপনাদের ফার্স্ট হাউস নিয়ে। আপনাদের ফার্স্ট হাউসের অধিপতি সূর্য, সে কিন্তু 16 তারিখের আগে পর্যন্ত নিচস্থ পজিশানে বসে আছে আপনাদের থার্ড হাউসে। 16 তারিখের পর সূর্য উচ্চস্থ হয়ে সুখভাবে প্রবেশ করবে, তবে তার আগে পর্যন্ত, 16 তারিখের আগে পর্যন্ত আপনাদের শারীরিকভাবে অত্যধিক সচেতন থাকতে হবে, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিতে হবে। আলসেমি কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে, মেজাজও খিটখিটে থাকতে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন, মাত্রা অতিরিক্ত ক্রোধের বশবর্তী হয়ে বড় সড়ো ক্ষতির সম্মুখীনও কিন্তু আপনারা হয়ে যেতে পারেন। তার কারণ কিন্তু আপনাদের রাশিস্থানে রাহুর পঞ্চম দৃষ্টিও পড়ছে, যা আপনাদেরকে অবৈধ ক্রিয়াকলাপের দিকে আকৃষ্ট করবে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট করবে, রাতারাতি বড়লোক হওয়া, জুয়া, সাট্টা, লটারির দিকে আপনাদের আকর্ষণ বৃদ্ধি করতে পারে। এগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখুন, তা না হলে সমাজে কিন্তু আপনারা বদনামের ভাগিদারিও হতে পারেন। তবে 16 তারিখের পর আপনারা কিছুটা হলেও এ সমস্ত বিষয়ে রিলিফ অনুভব করতে চলেছেন। আপনাদের সেকেন্ড হাউসে কোনো গ্রহই কিন্তু নেই, তবে সেকেন্ড হাউসের অধিপতি বুধ, সে কিন্তু বসে আছে থার্ড হাউসে, 13 তারিখের পর প্রবেশ করে যাবে আপনাদের ফোর্থ হাউসে। আর আপনাদের সেকেন্ড হাউসে গুরুদেব বৃহস্পতির পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি পড়ছে। ফলস্বরূপ আপনাদের জানাবো, এ সময় কিন্তু পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতার আশা আপনারা করতেই পারেন। তাদের সাথে কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে সময় অতিবাহিত হতে পারে। মুখনিঃসৃত বাণীর দ্বারা আপনারা উন্নতি করতে পারেন। তবে কারা, যারা বিশেষ করে শিক্ষক, শিক্ষিকা আছেন, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টরে কাজ করেন, আধ্যাত্মিক কর্তা কর্ত্রী আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ। এ সময়ে আপনাদের ব্যাংকের ব্যালেন্সে কিছুটা বৃদ্ধিও কিন্তু আপনারা পরিলক্ষিত করতেই পারেন। থার্ড হাউস, থার্ড হাউসে কেতু, সূর্য, বুধ, শুক্র চারটি গ্রহের সংযোগ, সঙ্গে রাহুর পূর্ণ দৃষ্টি এবং শনির এখানে দশম দৃষ্টিও কিন্তু পড়ছে। থার্ড হাউস অত্যন্ত ঘটনাবহুল থাকতে চলেছে আপনাদের ক্ষেত্রে। থার্ড হাউসে রাহু শনির দৃষ্টি খুব একটি অশুভ নয়, কেতুর অবস্থানও থার্ড হাউসে খুব একটি অশুভ নয়, বুধ খুব একটি অশুভ নয় থার্ড হাউসে। তবে শুক্রাচার্য আপনাদের থার্ড হাউসের অধিপতি, নিজের ঘরেই বসে আছেন,
আর আপনাদের রাশির অধিপতি সূর্য থার্ড হাউসের নিচস্থ পজিশনে বসে আছেন। সুতরাং সাহস পরাক্রমে কিছুটা ঘাটতি আপনাদের কিন্তু এ মাসে পরিলক্ষিত হতে পারে। স্কিন ওরিয়েন্টেড কোনো প্রবলেম সম্পর্কে আপনাদেরকে সচেতন থাকার প্রয়োজন আছে। ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ লেগে থাকবে, তা থেকে কিন্তু ১৬ তারিখের আগে আপনারা খুব একটি লাভবান হবেন না। ১৬ তারিখের পর ভাই বোনেদের সাথে সম্পর্কের উন্নতি, বন্ধু বান্ধবদের দ্বারা উন্নতি, অনলাইন ইনকাম, ওয়ার্ক ফ্রম হোম থেকে আপনারা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন এবং সাহস পরাক্রমও বৃদ্ধি পাবে। তবে ১৬ তারিখের আগে পর্যন্ত কোনো প্রকার স্পেকুলেশন গেম বা কোনো প্রকার জুয়া, লটারি, সাট্টা, শেয়ার মার্কেট থেকে আপনাদেরকে বিরত থাকাটাই কিন্তু বেটার পরিলক্ষিত হচ্ছে। ফোর্থ হাউসে কোনো গ্রহ নেই, তবে ফোর্থ হাউসে শুক্রাচার্য চলে আসছেন ১১ তারিখে, বুধ ১৩ তারিখে আর সূর্য ১৬ তারিখে। ১৬ তারিখের পর আপনাদের ফোর্থ হাউসে সূর্য বুধের বুধাদিত্য যোগ পরিলক্ষিত হবে, যা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে চলেছে। ১৬ তারিখের পর আপনার মায়ের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি, মায়ের স্বাস্থ্যের উন্নতি এবং আপনার শ্বশুরমশাইয়ের তরফ থেকেও কিন্তু আপনারা কোনো না কোনোভাবে লাভবান হতে পারেন। রক্ত, বুক, হৃৎপিণ্ড, ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে, ১৬ তারিখের পর সেখান থেকে আপনারা মুক্তির পথের দিকে এগিয়ে যেতে চলেছেন। জমি, ভবন, বাহন ক্রয় বিক্রয়ের জন্য বা নতুন কোনো ফ্ল্যাট বা বিজনেস শুরু করবার জন্য ১৬ তারিখের পরের সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। ১৬ তারিখের পর সূর্যদেব কর্মস্থানকেও দেখবেন, সুতরাং কর্মস্থানও কিন্তু চাঙ্গা হয়ে যাবে। বেকার যুবক যুবতীদের এ মাসে কিন্তু চাকরির যোগ প্রবল, সেটি আমি পরে আলোচনায় আসছি। এক কথায় বলতে গেলে এ মাসে কিন্তু আপনাদের সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পাবে, তবে ১৬ তারিখের পর। আপনাদের ফিফথ হাউসে কোনো গ্রহই কিন্তু নেই, তবে আপনাদের ফিফথ হাউসের অধিপতি গুরুদেব বৃহস্পতি নিজের ঘরেই বসে আছেন এইট হাউসে। ২৪ তারিখের পর তিনি মার্গী হয়ে যাবেন। ২৪ তারিখের পর প্রেমিক প্রেমিকা আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে, এমনকি বিবাহের বন্ধনের দিকে গিয়ে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা ২৪ তারিখের পর গ্রহণ করতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের ২৪ তারিখের আগে পর্যন্ত অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কারণ ফিফথ হাউসে কিন্তু রাহুরও দৃষ্টি পড়ছে, নবম দৃষ্টি। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে চলে যেতে পারে, মাদকাসক্ত হতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। এ মাসে বাইরের খাদ্য খাবার খুব বেশি যেন খাবেন না, তাহলে কিন্তু পেটের সমস্যায় ভুগতে পারেন। এ বিষয়ে কিন্তু আপনাদের নিজেকেই সচেতন থাকতে হবে। মন্ত্রসিদ্ধির জন্য মাসটি কিন্তু খুব একটি ভালো নয়। ২৪ তারিখের আগে পর্যন্ত ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে যারা যুক্ত আছেন তাদের প্রচেষ্টা এবং কঠোর কায়িক পরিশ্রম এগুলি কিন্তু আরও বৃদ্ধি করতে হবে। বুদ্ধিমত্তার দিক থেকে আপনারা কিন্তু কিছুটা পিছিয়ে থাকতে পারেন, কারণ আগেই বলেছি মেজাজ হারাতে পারেন, মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন, হুটহাট করে রেগে যেতে পারেন। এই বিষয়ে একটু সচেতন থাকুন, আদারওয়াইজ কিন্তু আপনাদের মোটামুটি ঠিকঠাকই থাকতে চলেছে। সিক্সথ হাউস রোগ, ঋণ, শত্রুর ভাবের অধিপতি শনি মহারাজ নিজের ঘরেই কিন্তু বসে আছেন, আর তিনি মার্গীয় হয়ে গিয়েছেন ২৩ অক্টোবরের পর। ফলস্বরূপ বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থান, নতুন বিজনেসের যোগ কিন্তু আপনাদের জন্য অত্যন্ত প্রবল, তাই সকল প্রকার প্রচেষ্টা আপনারা বৃদ্ধি করতে যেন ভুলবেন না। এ সময় কিন্তু আপনাদের দীর্ঘদিনের কোনো রোগ, পুরনো রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। যারা ঋণে জর্জরিত হয়েছিলেন কিছুটা হলেও ঋণ থেকে আপনারা মুক্ত হতে চলেছেন, এবং যারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা কিন্তু এবার ভাগ্যবান প্রমাণিত হবেন। আপনার শত্রু থেকে থাকলে তারা সমূলে পতিত হবে, কারণ ৩, ৬, ১০, ১১ শনি কিন্তু অত্যন্ত শুভ পরিণামদায়ক। তার উপরে শনি মহারাজ তো নিজের ঘরে বসে আছেন, আর নিজের ঘরকে কেউ খারাপ করে নাকি? স্বামী স্ত্রী আপনাদেরও কিন্তু একে অপরের সাথে সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে। মামা, মাতা, মহ, মাতৃকুল অর্থাৎ মামার বাড়ির তরফ থেকে আপনার আর্থিক বা মানসিক সুযোগ সুবিধা অবশ্যই পেতে পারেন, যা আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্ল করবে। আপনাদের সেভেন্থ হাউসে কোনো গ্রহই কিন্তু নেই, তবে সেভেন্থ হাউসের অধিপতি শনি মহারাজ তিনি নিজের থেকে এক ঘর পিছিয়ে আছেন, এটি কিন্তু অত্যন্ত শুভ পরিণামদায়ক নয়। স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক, মাত্রা অতিরিক্ত বচসা, সন্দেহবাতিকতা এগুলি আপনাদের সম্পর্ককে কিন্তু আরও দুর্বল করে দিতে পারে। নতুন বিবাহের জন্য এই সময় কিন্তু যোগাযোগ করাটা খুব একটি সুবিধাজনক হবে না। বিশেষ করে আপনাদের জানাবো যারা নতুন বিজনেস শুরু করতে চলেছেন, অত্যধিক সচেতনতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন।
পার্টনারশিপে যারা বিজনেস করছেন পার্টনারের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, এমনকি বিজনেসে বড়সড় কোনো ক্ষতির সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন। যাদের কোনো মামলা মোকদ্দমা বা কেস কোর্টে পেন্ডিং আছে, কোনো প্রকার অবৈধ ক্রিয়াকলাপের প্রতি যদি আপনারা আশ্রয় গ্রহণ করেন, মিথ্যে সাক্ষীর আশ্রয় গ্রহণ করেন, তাহলে কিন্তু অবশ্যই আদালত বা কোর্টে আপনারা পরাস্ত পর্যন্ত হতে পারেন। যৌন চাহিদা বাড়তে চলেছে, খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটবে, ভাইপো ভাইজিদের সাথে আপনাদের সম্পর্কের কিন্তু অবনতি ঘটতে পারে। মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। এবার দেখুন এইট হাউস, এইট হাউসের অধিপতি গুরুদেব বৃহস্পতি এইট হাউসেই বসে আছেন। 24 তারিখের পর তিনি মার্গী হবেন, আর এখানে শনিরও কিন্তু তৃতীয় দৃষ্টি আছে। যারা জাদু তন্ত্র মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো বা বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো, তবে দীর্ঘস্থায়ী যাত্রা করবার সময় প্রয়োজনীয় ডকুমেন্টস নথিপত্র নিজের সঙ্গে রাখতে ভুলবেন না, তা না হলে কিন্তু আপনারা পুলিশ প্রশাসনের হয়রানির সম্মুখীন হয়ে যেতে পারেন। শ্বশুর শাশুড়ির সাথে কথাবার্তা বলবার সময় 24 তারিখের আগে পর্যন্ত আপনাদেরকে সচেতনতা অবলম্বন করেই চলতে হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার ঝগড়া ঝামেলা অশান্তি আপনাদের করা উচিত নয়, তাহলে কিন্তু পরিস্থিতি আপনার বিপরীতে যেতে পারে। আপনাদের ভাগ্যস্থানে রাহু পুরো মাসটি জুড়েই থাকবে, আর রাহু কিন্তু এখানেই থাকতে চলেছে 2023 সালের 30শে অক্টোবর পর্যন্ত, প্রায় এখনও 1 বছর। আর এখানে বসে রাহু সিংহরাশির জাতক জাতিকাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে, সময় সুযোগ বুঝে আপনারা একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। এক কথায় বলতে গেলে রাহু কিন্তু আপনাদের 9th হাউসে খুব একটি শুভ পরিণামদায়ক নয়। আপনার পিতার স্বাস্থ্যের হয়তো অবনতি ঘটেছে, পিতার কর্মে অবনতি ঘটেছে, পিতার সাথে আপনাদের সম্পর্কের অবনতি ঘটেছে, আর যদি না ঘটে থাকে তাহলে এবার কিন্তু ঘটতে পারে। উচ্চশিক্ষায় আপনারা বাধাপ্রাপ্ত হতে পারেন, নিজের পছন্দসই কোর্স বা ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে আপনাদের একটু সমস্যা কিন্তু তৈরি হতেই পারে। তবে 13 তারিখের আগে পর্যন্ত আপনাদের সময় সুযোগ ভালো থাকছে, 13 তারিখের পর কিন্তু আপনাদেরকে আরও সাবধান থাকার প্রয়োজন। এবার দেখুন এখানে কিন্তু আপনাদের তীর্থযাত্রায় বাধা পরিলক্ষিত হচ্ছে, নাতি নাতনিদেরকে আপনারা মিস করতে পারেন। ভাগ্যের সঙ্গ পেতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের সেই মহান বাণী, কর্মণ্যবাধিকারস্তে মা ফলে সুকদাচনা মা কর্মফল হেতুভূর্মা তে সংহস্তকর্মাণি, অর্থাৎ কর্ম কিন্তু আমাদের করে যেতে হবে, এর কিন্তু কোনো বিকল্প নেই, কর্ম করুন। আর যতটা সম্ভব বাস্তবের মাটিতে পা রেখে এগিয়ে যাওয়া যায়, কল্পনাপ্রবণ না হওয়া যায়, দিবাস্বপ্ন না দেখা যায়, সেটিই কিন্তু আপনাদের উন্নতির ধারক এবং বাহক প্রমাণিত হবে। কর্মস্থানে কোনো গ্রহই কিন্তু নেই, তবে কর্মস্থানের অধিপতি শুক্রাচার্য নিজের ঘরেই আছেন 11 তারিখের আগে পর্যন্ত। 11 তারিখের পর তিনি 4th হাউসে প্রবেশ করে আপনাদের নিজের ঘরকেই তিনি ডাইরেক্টলি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। সুতরাং আবার 13 তারিখের পর কিন্তু মঙ্গল গ্রহ প্রবেশ করে যাবে আপনাদের কর্মস্থানে। ওভারঅল দেখতে গেলে এ মাসে কিন্তু আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন, যদি যোগ্য কর্মচারী হয়ে থাকেন, প্রমোশন পদোন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা রাজনীতিবিদ আছেন, মেজাজকে যদি সঠিক রাখতে পারেন, কথাবার্তা যদি খুব মেপে মেপে বলেন, তাহলে কিন্তু সমাজে আপনাদের নাম মান সম্মান প্রতিপত্তিও বৃদ্ধি পেতে পারে। এক কথায় কর্মজীবনে আপনার কর্মের ন্যায় আপনারা ফলাফল পেতে পারেন, বিশেষ করে যারা টেক্সটাইল ফিল্ম বা মিডিয়া ইন্ডাস্ট্রি, নিউজ ইন্ডাস্ট্রি বা কোনো প্রকার জাঁকজমকপূর্ণ শিল্প, ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার, এডিটর, ফ্যাশন ডিজাইনিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিলক্ষিত হচ্ছে 11 তারিখের পর। আর 13 তারিখের আগে পর্যন্ত দেখুন মঙ্গলদেব কিন্তু বসে আছেন আপনাদের 11th হাউসে বক্রি হয়ে। বক্রি হলেও 11th হাউস লাভ ভাবে সব গ্রহই লাভ দিতে এক প্রকার বাধ্য হয়ে যান, তবে মঙ্গল যেহেতু বক্রি হয়ে বসে আছে, আপনাদের দাদা দিদি বয়োজ্যেষ্ঠদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে একটু নজর দান করতে বলবো। 12th হাউসে কিন্তু কোনো গ্রহই নেই, তবে এখানে শনির পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং গুরুদেব বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে। ফলস্বরূপ আপনাদের নভেম্বর মাসে অবশ্যই খরচ কিন্তু বাড়তে চলেছে, ব্যয়বহুল মাস থাকতে চলেছে আপনাদের। আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পেতে পারে, ধর্মীয় ক্রিয়াকলাপের প্রতি আকর্ষণ বাড়বে। মৃত্যুর পর মানুষের সাথে কী হয়, মানুষ কেনই বা জন্মায়, কোথা থেকে এলো মানুষ, এই ধরনের আধ্যাত্মিক চিন্তার নিগূঢ় তত্ত্ব জানার প্রতি আপনার আকর্ষণ আগ্রহ বাড়তে চলেছে। ঘুমের সমস্যা, ভয় ভয় ভাব যদি দীর্ঘদিন ধরে থেকে থাকে, সেখান থেকে আপনারা ধীরে ধীরে মুক্তির পথের দিকেই এগিয়ে যাবেন। তো বন্ধুরা, এটিই ছিল সিংহরাশির জাতক জাতিকাদের 2022 সালের নভেম্বর মাসের গ্রহগত গোচর ফলের আলোচনা, প্রেডিকশন, রাশিফল, হরোস্কোপ, যাই বলুন না কেন।
প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের বলবো, এ মাসে আপনাদের রাহুর কিন্তু প্রতিকার করবার প্রয়োজন আছে, মঙ্গলদেবরে প্রতিকার করবার প্রয়োজন আছে। রাহুর বীজ মন্ত্র ওম ভ্রাং ভ্রিং ভ্রৌং সরাহবে নামা, আর মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রৌং সভুমায় নামা। স্ক্রিনে তো আপনারা নবগ্রহ বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন, পারলে নটি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন, প্রভূত পরিমাণে উপকার আপনারা নিশ্চিতভাবে পাবেন। আর এটি কিন্তু মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যে কখনোই অনর্থ হতে পারে না, ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না, একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এছাড়া যেহেতু আপনাদের রাশির অধিপতি সূর্যদেব, আপনাদের ব্রহ্মকালীন মুহূর্ত ভোর 4:30 থেকে 5:30 মধ্যে ঘুম থেকে ওঠা উচিত, সূর্য প্রণামকে নিজের চোখে দেখা উচিত, সূর্যদেবকে সেই সময় প্রণাম করে পুষ্প এবং অর্ঘ্য নিবেদন করে সূর্যদেবের প্রণাম মন্ত্র আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি 108 বার জপ করা উচিত, না পারলে অন্ততপক্ষে 11 বার, তাহলে দেখবেন সেই দিনটি আপনাদের অভূতপূর্ব অতুলনীয় কাটবে, এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া সম্ভব। আর রাহু কিন্তু আপনাদের ভাগ্যস্থানে বসে আছে, রাহু আমাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে থাকে, গৃহের দক্ষিণ পশ্চিম কোণটিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। পিঁপড়েদেরকে চিনি বা মিষ্টি বা গুড় খাওয়াতে পারেন, মাটির তলায় কোনো মিষ্টি পুঁতে রাখতে পারেন, সেখানেও কিন্তু আপনারা অবশ্যই রাহুর তরফ থেকে প্রতিকার নিশ্চিতভাবে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।